नमस्कार बंधुरा, माय रान्ना चैनले आपनादेर सबाइके जानाई स्वागतम। आमि एई पर्वे चले एसेछि आपनादेर साथे आरो एकटा नतून रेसिपि शेयर करब बोले। आज आमि आपनादेर बानिये देखाबो निरामिष पुईडाटार छेचड़ा। आमरा अनेकेई पुईडाटा खेते चाइ ना, किन्तु एमन किछु उपकरण दिये आज आमि आपनादेर पुईडाटा बानिये देखाबो। आपनारा एकबार पुईडाटा खेले सत्यि बोलछि छाड़तेई पारबेन ना। तार जन्य प्रधानत नियेछि পুঁইডাটা। আমার বাড়িতেই আছে পুঁইডাটা, অল্প একটু লতিয়ে গাছ উঠেছে, সেখান থেকে আমি পুঁইডাটা কেটেছি আর এইভাবে সাইজ করে কেটে ধুয়ে রেখেছি। বাজার থেকে কিনে এনেছি মিষ্টি কুমড়ো, সেটাকে এইরকম পিস করে রেখেছি। আলু কিছুটা কেটে নিয়েছি, কিছুটা বলতে একটা বড় আলু এই সাইজের কেটেছি। সবজি বলতে এগুলো লাগবে। কিছু ভেজানো ছোলা আমি নিয়েছি, এই ছোলাগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে ফুলে উঠতে আমি ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। নিয়েছি বিড়ি কলাইয়ের গুঁড়ো, এখানে গুঁড়ো মশলা বলতে স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো। এখানে নিয়েছি আদা বাটা আর একটা কাঁচা লঙ্কার বাটা। এখানে ফোড়ন হিসাবে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, গোটা জিরা, একটু হিং। এগুলোই লাগবে নিরামিষ পুইয়ের ছেঁচড়া বানাতে। তাই আপনারা যখন বানাবেন এই উপকরণগুলো নিয়ে বানালে খেতে ভালো হয়। চলুন রেসিপিতে যাই। আর রেসিপি স্টার্ট করার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন। এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছবে। গ্যাস অন করে এই তরকারিটার জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি। এরপর আমি ফোড়নগুলো এখানে দিয়ে দেব, হিংটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব বিড়ি কলাইয়ের গুঁড়োগুলো। এরপর এটা আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তরকারির স্বাদ ভালো আসে। শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে আমি এখানে দিইনি। আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। খুব ভালোভাবে এই উপকরণগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি ধুয়ে ছেঁকে রাখা সবজিগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিরামিষ পুঁইয়ের ছেঁচড়া আমি বানাচ্ছি। আমিষে মাছের মাথা দিয়েও হয়, কিন্তু যারা নিরামিষ খায় তারা এই উপকরণগুলো দিয়ে যদি খায় তাহলে খেতে খুব ভালো লাগে। যখন খাবেন তখন তরকারির যে স্মেল সেটা উঠবেই আলাদা। এটা খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। আপনারা সবাই জানেন কুমড়ো থেকে জল বেরোয়, তার জন্য আমি একটু ওয়েট করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর মশলাগুলো দেব। এরপর আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো ছড়িয়ে দিলাম। হালকা তরকারি আর খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তরকারিটা বাড়িতে রান্না করে খেতে পারেন। অনেকেই আছে পুঁইডাটা বাদে কুমড়ো খেতেই পারেন না। পুঁইয়ের আরও অনেক রেসিপি আছে, পুঁই দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আপনাদের আমি দেখাবো পরের ভিডিওতে। আমি এরকম একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেই চচ্চড়িটা খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে। খুব ভালোভাবে এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। কুমড়োটা বাজার থেকে একটু দেখে কিনতে হবে, খসখসে টাইপের রং হবে সেরকম কুমড়ো না কিনে একটু বেশ পাকা পাকা কুমড়ো, যেগুলো মিষ্টি কুমড়ো বলা হয়, সেই কুমড়ো দেখে আপনারা কিনে আনবেন। তাহলে এই তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে। কারণ কুমড়োর তরকারি রান্না করতে গেলে কুমড়ো কিনতে হবে ভালো দেখে। একটু সাবধানে কিনলে কুমড়োর তরকারিটা খেতে ভালো হয়, নইলে যত মশলা দিয়ে রান্না করেন না কেন কুমড়ো খেতে অতটা ভালো লাগে না। তাই কুমড়ো ভালো দেখেই কিনতে হবে। এটা আমি একটু মশলাটা কষিয়ে নেব।
অনেক সময় ঠাকুর বাড়িতেও এই রকম রেসিপি বানানো হয়। আর আমরা ঠাকুর বাড়িতে যে মাঝে মধ্যে প্রসাদ পাই, সেই প্রসাদেও এই তরকারি অনেক সময় থাকে। এটা ঠাকুর বাড়ির ভোগেও দেওয়া হয়, মানে আমরা যে প্রসাদ খাই সেই প্রসাদে দেওয়া হয়। এরপর আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব। এই মাপে এক বাটি জল দিলাম, আরও আরেক বাটি জল দিলাম, কারণ বন্ধুরা এখানে কুঁই ডাঁটাটা আছে, তার জন্য সেদ্ধ হবে, বেশ টাইমও আমাকে দিতে হবে। এরপর আমি একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব এবং 10 মিনিট পর ফিরে আসব। লাগিয়ে থাকা ঢাকনা খুলে নিয়েছি আর 10 মিনিটের মতো গ্যাসটাকে আমি কমে রেখেছিলাম। দেখুন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি না খান না দেবেন, কিন্তু পুঁই ডাঁটা এবং কুমড়ো থাকলে চিনি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে খেতে। এটা আপনারা লুচির সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গাওয়া ঘি। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব এবং আমি পরিবেশন করবার জন্য রেডি করে নেব। গরম গরম পুঁই ডাঁটার এই ছেঁচড়া খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বানিয়ে খাবেন, আর স্বাদে কেমন হলো আমায় জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার এই ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি প্লিজ লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার আসবো আরও একটা নতুন পর্বে একটা নতুন রেসিপির সাথে।